হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি পর্ব তৈরি করব ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রুটের উপরে। আপনারা ইতিমধ্যেই জানেন ঢাকা ময়মনসিংহ হাইওয়ে বাংলাদেশের সর্বপ্রথম চার লেনের রাস্তা, যার কাজ শুরু হয়েছিল 2011 সালে এবং শেষ হয় 2016 সালে, এবং যাতে খরচ করা হয় প্রায় 1800 কোটি টাকার মতো। এবং সেই সাথে আপনাদেরকে আরেকটি সুসংবাদ দিতে যাচ্ছি, যা আপনার ভিডিওর টাইটেল দেখে বুঝিয়ে গিয়েছেন। বাংলাদেশের সর্বপ্রথম 8 লেনের রাস্তা হতে যাচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, যার দৈর্ঘ্য হবে প্রায় 87 কিলোমিটার। এই মহাসড়কটিকে 8 লেনের রাস্তা করা হচ্ছে এই জন্য যে অদূর ভবিষ্যতে প্রায় 10টি ইকোনমিক জোন করা হবে ঢাকা ময়মনসিংহ হাইরোডের পাশে। আর বর্তমানে অসংখ্য মিল কারখানা রয়েছে রাস্তার দুপাশে। কানেক্টিভিটি বাড়ানোর জন্য ঢাকা ময়মনসিংহ হাইওয়েকে 8 লেন করার প্রয়োজন। আর আপনাদের যদি গুগল ম্যাপে দেখাই, তাহলে দেখতে পাবেন ঢাকা ময়মনসিংহ হাইওয়েটি প্রায় সোজা, বলতে পারেন সোজা ঢাকা থেকে উত্তর দিকে চলে গেছে ময়মনসিংহের দিকে। এইট লেনের এই এক্সপ্রেসওয়েতে প্রায় 4টি মেইন লেন থাকবে, 2টি ইমার্জেন্সি লেন থাকবে এবং 2টি সার্ভিস লেন থাকবে, যাতে করে সার্ভিস লেনে লোকাল গাড়িগুলো আসা যাওয়া করতে পারে। এই মহাসড়কে প্রায় 193টি ইন্টারসেকশন নির্ধারণ করা হয়েছে, 28টি স্কুল জোন তৈরি করা হয়েছে, যা এই মুহূর্তে অনেক ট্রাফিক বাড়িয়ে দিচ্ছে। একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে প্রতিদিন প্রায় 27,000 গাড়ি চলাচল করে এই রাস্তায়। এবার আসি কে করতে যাচ্ছে এই রাস্তাটি। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির আন্ডারে কোরিয়ার সাথে একটি চুক্তি করা হয়েছে, কোরিয়া ওভারসিস ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট তাদের সাথে। এবং এই সাথে আমি আপনাদের জানিয়ে দিতে চাই, কোরিয়া এবং জাপান যে প্রজেক্টগুলো করে এগুলোর মান অনেক উন্নত হয়। এমনকি জেনে খুশি হবেন, সাউথ কোরিয়া ইতিমধ্যে 3টি কোম্পানিকে দায়িত্ব দিয়ে দিয়েছে, SKENC, কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশন অ্যান্ড কটে ENC। আর যদি খরচের ব্যাপারটা বলি, তাহলে এই প্রজেক্টে খরচ হবে প্রায় 3 থেকে 4 হাজার কোটি টাকার মতো। অনেকে বলতে পারে এত কম টাকা কিভাবে সম্ভব। এর মূল কারণ হচ্ছে ইতিমধ্যে এই মহাসড়কটি প্রায় 4 লেনে করা হয়েছে, আর জমি অধিগ্রহণে যে অনেক টাকা লেগে যায় সেই টাকাটা এই জায়গাতে বাঁচানো যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি কেমন হলো জানাবেন, ভালো হলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইলো।